চলমান কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই বেশ বড় ধরনের হোঁচট খেয়েছে কোপার সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল। আর তাই তো দ্বিতীয় ম্যাচটা তাদের জন্য ডু আর ডাই। এমন অবস্থায় কাদের উপর ভরসা রাখবেন কোচ ডোরিভাল জুনিয়র? প্রস্তুতি ম্যাচের একাদশ থেকে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমে কোস্টারিকার সাথে ব্যর্থ ডোরিভাল এই ম্যাচেও আনবেন পরিবর্তন, তা সহজেই অনুমান করা যায়। নেইমারহীন এই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র সবশেষ ম্যাচে মিস করেছেন একাধিক সুযোগ। এছাড়া পাকুয়েতা রদ্রিগোরা করতে পারেননি তাদের নামের প্রতি শুভেচ্ছার। রাফিনহাকে তো ম্যাচের 70 মিনিটে পরিবর্তন করেই ছিল ডোরিভাল জুনিয়র। শুধু রাফিনহাই নয়, দলের সব থেকে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র সাথে জাও গোমেসকেও মাঠ থেকে তুলে নিয়েছিলেন ডোরিভাল। আগের ম্যাচে একাধিক পরিবর্তন এতটুকু নিশ্চিত করে এই ম্যাচে মূল একাদশেও আসবে বড় পরিবর্তন। সেই তালিকায় রিয়াল তারকা ভিনি, রাফিনহা কিংবা গোমেজের নাম থাকলেও অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ কথিত এই তারকারা গত ম্যাচে সহজ সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলটা ভিন্ন হতে পারত। ব্রাজিলের আক্রমণ ভাগের পরিবর্তন মোটামুটি নিশ্চিত, তবে ব্রাজিলের ডাগআউটে থাকা এন্ড্রিক, সাভিও আর মার্টিনেলির মধ্যে কাকে রেখে কাকে খেলাবেন তা নিয়ে বেশ মধুর সমস্যায় পড়তে পারেন ডোরিভাল জুনিয়র। ব্রাজিলের এই মাস্টার মাইন্ড যে ডিফেন্সে তেমন কোনো পরিবর্তন আনবেন না তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, কারণ গত ম্যাচেই হয়েছে দুটি পরিবর্তন সবকটি ডিফেন্ডিং লাইনে। ব্রাজিলের মিডফিল্ডে কোচের আস্থার প্রতীক গুইমারেসি থাকছেন প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচেও, তবে অপর মিডফিল্ডার গোমেজের জায়গায় এই ম্যাচে দলে ঢুকে যেতে পারেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার লুইস। বাঁচা মরার এই ম্যাচে এত এত পরিবর্তন ব্রাজিলকে কতটা সাফল্য এনে দেবে তা নিয়েও থাকতে পারে প্রশ্ন। তবে বাস্তবতা হচ্ছে দলে থাকা ব্রাজিলের সব তারকা ফুটবলার কেউই নেই নিজের চেনা ছন্দে। কোপা আমেরিকায় টিকে থাকতে হলে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বললেই চলে। আর তাই তো এই ম্যাচে ডোরিভাল জুনিয়রকে নিতে হবে কিছু কঠিন সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তে কাটা পড়তে পারেন রদ্রিগো, রাফিনহা, পাকুয়েতা কিংবা ভিনিসিয়াস জুনিয়রের মতো জনপ্রিয় কোনো নাম। এই ম্যাচেও গোলকিপিং পজিশনে ডোরিভাল আস্থা রাখবেন অ্যালিসন বেকারের উপরেই। রিজাউল করিম, কালবেলা।